আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত, রিজেন্টের সাথে চুক্তির ব্যাপারে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদকের তদন্ত দল। এ ব্যাপারে সকল নথি আগামীকাল সোমবার দুদকে জমা দিতে বলা হয়েছে। এদিকে পিপিই ও মাস্ক কেলেঙ্কারির ব্যাপারে জানতে ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। শাকিবুর রহমানের রিপোর্ট। করোনার পরীক্ষা না করে রিপোর্ট দেওয়ার প্রতারণার মামলায় রিমান্ডে থাকা রিজেন্ট চেয়ারম্যান শাহেদ করিম তার অপকর্মে নানা তথ্য দিতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, লাইসেন্স ও মানহীন ওই হাসপাতালের সাথে কিসের ভিত্তিতে চুক্তি করল স্বাস্থ্য অধিদপ্তর? এ ব্যাপারে জানতে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে যায় দুদকের চার সদস্যের প্রতিনিধি দল। মহাপরিচালক সহ কয়েকজন কর্মকর্তাকে রিজেন্টের ব্যাপারে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তারা। রিজেন্টের সাথে চুক্তি সহ প্রয়োজনীয় সকল নথি সোমবার দুদকে জমা দিতে বলা হয়েছে। রিজেন্ট হসপিটালের বিষয়ে জব্দ করার দিন ছিল, রেকর্ডপত্রগুলি তারা রেডি করতেছে, আগামীকাল রেকর্ডপত্রগুলি আমাদের দিয়ে দিবে। দুদকের প্রতিনিধি দল চলে যাওয়ার পর আকস্মিকভাবে স্বাস্থ্য ভবনে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অবস্থান জানতে কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি। বরাবরের মতোই সাংবাদিকদের এড়িয়ে যান মহাপরিচালক। কার দিছে তো আপনাদের, তো উনি এখন সাক্ষাৎ করবে না। এদিকে মাস্ক ও পিপি ক্রয়ে দুর্নীতির অনুসন্ধানে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সিএমএসডির উপপরিচালক মাস্ক কেলেঙ্কারির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা এড়িয়ে যান। যে ব্যাপারে তলব করেছে সে ব্যাপারে আমি যা বিস্তারিত যা তথ্য জানতে চেয়েছিলেন সেটা আমি ওনাদেরকে আমি বলেছি। দুদক সচিব জানান দুর্নীতির সঙ্গে জড়িত সকলকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে যাদের প্রয়োজন তাদেরকে বক্তব্য গ্রহণের জন্য তলব করবে। সোমবার সিএমএসডির আরও তিন কর্মকর্তাকে তলব করেছে দুদক। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে করোনার অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের দায়ে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আটক করেছে র্যাব। দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন অফ ইসলাম। রিজেন হাসপাতালের শাহেদ, জেকেজির আরিফ, সাবরিনার পর এবার রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযান। রোববার দুপুর থেকে কয়েক ঘন্টার অভিযানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। র্যাব জানায় অনুমোদন না থাকলেও শাহাবুদ্দিন মেডিকেল করোনার অ্যান্টিবডি টেস্ট করছে। এক্ষেত্রে তারা 3-10,000 টাকা পর্যন্ত আদায় করছে। আর্টিফিশিয়াল নাই, কিন্তু আমি সামো জানতে পেরেছি যে তারা হচ্ছে আসলে ডিভাইস দিয়ে করেছে। আমি সেটা খুঁজছি, যদি ডিভাইস পাওয়া যায় তাহলে বুঝবো ডিভাইস দিয়ে করেছে, সেটা পারফেক্ট না হলেও করেছে। আর না পাওয়া যায় তাহলে ধরে নেবো যে আসলে তারা তাদের কথা অনুযায়ী এখন বোঝা যাচ্ছে আসলে তারা টেস্টই করে নেই। তো সেই অনুযায়ী কিন্তু এটা কিন্তু আসলে ভুয়া রিপোর্ট, তাদের বক্তব্য অনুযায়ী তারা কিন্তু ভুয়া রিপোর্ট এটা, কারণ যেহেতু তারা বলছে টেস্ট করে নাই কিন্তু রিপোর্ট আছে, তার মানে কি তারা সেটা ভুয়া রিপোর্ট। র্যাব জানায় স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে কাউকেই ছাড় দেওয়া হবে না। এখানে কিন্তু যিনি যে কনসালট্যান্ট যিনি আছেন এখানে বসা আছেন, উনি বলেছেন যে এই এই টেস্ট একটাও আমি করতে বলি নাই এবং একটাও করা হয়, অনেকগুলো করা হয়নি। এমনি যে বসা আছে আপনারা চাইলে তার বক্তব্য নিতে পারেন। মানে এখানে উনি যে একদিনে যে 1,25,000 টাকা বিল করেছে এবং 60,000 টাকা হচ্ছে আপনার শুধু ইনভেস্টিগেশনে বিল করেছে, উনি কনসালট্যান্ট নিতে বলছেন যে এগুলো আমার অর্ডারে একটাও ছিল না। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটিকে COVID-19 পরীক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তারপরও গোপনে অ্যান্টিবডি টেস্টের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল তারা। অভি ইসলাম, টিভি। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে নিয়ে রাজধানীর উত্তরায় শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তার ব্যক্তিগত গাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে র্যাবের হটলাইনে গেল 3 দিনে শাহেদের বিরুদ্ধে 140টি অভিযোগ জমা পড়েছে। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন দ্রুত এসব মামলার চার্জশিট দেওয়া হবে। জুবায়ের রিপোর্ট। শনিবার মধ্যরাতে শাহেদকে নিয়ে উত্তরায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। উত্তরা 11 নম্বর সেক্টরে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তার ব্যক্তিগত গাড়ি থেকে একটি পিস্তল, গুলি, মদ ও ফেন্সিডিল উদ্ধার করে ডিবি। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। এ ঘটনায় শাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বিশেষ ও অস্ত্র আইনে 2টি মামলা করা হয়েছে। 11 নম্বর সেক্টরে ডিজাইনিং সোয়েটার্স লিমিটেড প্লট নাম্বার হচ্ছে 62, এর সামনে একটি পাকা রাস্তার উপরে এই গাড়িটা পড়া ছিল। এই গাড়িটা শাহেদ নিজেই দেখিয়ে দেয় এবং গাড়ির ভিতরে ড্রাইভিং সিটের পিছনে
শাহেদ নিজে ওখানে বলে যে ওইখানে অস্ত্রটা রাখা আছে। শাহেদের প্রতারণার শিকার হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অভিযোগ জানতে গেল শুক্রবার একটি হটলাইন নম্বর চালু করে র‍্যাব। গেল তিন দিনে এই হটলাইনে 140টি অভিযোগ করা হয়েছে। মামলাগুলো ডিবি থেকে র‍্যাবে হস্তান্তর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। যে সংক্রান্ত অভিযোগ আমরা আমাদের ফোন কলের ভিত্তিতে পেয়েছি, অভিযোগগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো হচ্ছে শাহেদ করিম চাকরি দিবে বলে একটি বিশাল অঙ্কের টাকা অনেকের কাছ থেকে নিয়েছেন, এর পাশাপাশি বিভিন্ন জায়গায় বদলির জন্য উনি সুপারিশ করবেন এই মর্মে টাকা নিয়েছেন। এদিকে পিআইবিতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান শাহেদের মামলাগুলোর চার্জশিট দ্রুত দেয়া হবে। তার বিরুদ্ধে যেগুলো মামলা রয়েছে অবশ্যই সেগুলো ইনকোয়ারি হচ্ছে, আমাদের পুলিশের যেটা কর্তব্য সেটা কিন্তু করছে এবং চলমান রয়েছে, এবং যেগুলিতে সে এখন অভিযুক্ত হয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই তার নামে চার্জশিট আমরা দিয়ে দিই। করোনাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। আগামীকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাখালী ডিএনসিসি মার্কেটে কোভিড হাসপাতালে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার। তিনি বলেন, প্রাথমিকভাবে 10টি বুথের মাধ্যমে করোনা টেস্ট করা হবে এবং পরে বুথের সংখ্যা বাড়ানো হবে। বিদেশগামী যাত্রীদের সনদ পেতে যাতে ভোগান্তি পোহাতে না হয় সেজন্য এ ব্যবস্থা বলে জানান তিনি। বিদেশগামী যাত্রীদের জন্য ডিএসএসসি কোভিড হাসপাতাল ঢাকা মার্কেটটাকে প্রত্যেক পর্যায়ে 10টি, এরপরে 10টি, মোট 20টি বুথ বসিয়ে এখানে স্যাম্পল দেওয়ার জন্য অলরেডি আমরা কাজ করছি, এবং সেখানে যারা বিদেশগামী যাত্রীরা আছেন তারা পাসপোর্ট ও টিকিট সহ টাকা এখানে যাবেন, প্রবেশ করার পরে তারপরে সেখানে তারা তাদের স্যাম্পলটা দিয়ে আসবেন এবং 12 ঘন্টার মধ্যে আমরা এই নম্বরটা নিয়ে টেস্ট রেজাল্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। চীনের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেয়েছে আইসিডিডিআরবি। প্রাথমিকভাবে 4,200 জন স্বাস্থ্যকর্মীর ওপর এটি পরীক্ষামূলক প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার। তিনি জানান, প্রাথমিকভাবে নির্ধারিত 7টি হাসপাতাল হল মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট 1 ও ইউনিট 2, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভর্নমেন্ট এবং মহানগর হাসপাতাল। এ অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। আগস্ট থেকে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। বিষয়ে চীনে যে সিনোভ্যাক বায়োটেক কোম্পানি আছে তাদেরকে সহায়তা করবে আইসিডিডিআরবি। সেই হিসেবে আইসিডিডিআরবি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন চেয়েছিল বিএমআরসি থেকে, বিএমআরসি থেকে ইথিক্যাল অনুমোদন দিয়েছে। এখন যে 7টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে যে হাসপাতালের ক্লিনিক্যাল ফেজ 3 ট্রায়ালটা চালানো হবে, সেখানে স্বাস্থ্যসেবা কর্মীদের উপর চালানো হবে, এটার জন্য অফিসিয়াল যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর সেটা চলমান আছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এরপরে ডিজিডি এর কাছে যাবে, এই ভ্যাকসিনটা আনার জন্য কি কি রিয়েশন লাগবে সে অনুমোদনটা চলতি বছরের জন্য একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির সময় ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার এক অনলাইন সভায় শিক্ষামন্ত্রী জানান, 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী 9 আগস্ট শুরু হবে এবং চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এ সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। করোনা ভাইরাসের কারণে এ বছর অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সরকার। অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি ফি কিস্তিতে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। পদ্মা ইছামতি নদীর পানি বাড়তে থাকায় ঢাকার আশপাশের মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, দোহার, ফরিদপুর ও শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্ভোগে পড়েছে মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে উত্তরাঞ্চলে পানি কমতে থাকলেও খাবার সংকটে দিন কাটছে বানভাসী মানুষদের।
দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরো 37 জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়েছে 2459 জন। সবশেষ হিসেব অনুযায়ী বাংলাদেশে করোনায় মারা গেছে 2618 জন আর মোট করোনা রোগীর সংখ্যা 204,525 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এইসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,935টি এবং পরীক্ষা হয়েছে 10,625টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,459 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,546 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত 2,618 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 8 জন নারী। রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে কিশোরগঞ্জের মিঠা মইনে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকালে নিজ জন্মস্থান জেলার মিঠা মইন উপজেলার কামালপুর গ্রামে হেলিকপ্টারে নিহতের মরদেহ নেওয়া হয়। পরে বিকেলে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে তার প্রথম জানাজার নামাজ হয়। পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিতিতে দ্বিতীয় জানাজা হয়। পরে তাকে পিতা মাতার পাশে পারিবারিক গৌরস্থানে দাফন করা হয়। ক্লেমন খেলার সংবাদ। করোনা বিরতির পর আজ থেকে মিরপুর সহ 4টি ভেন্যুতে সীমিত আকারে ক্রিকেটারদের একক অনুশীলন শুরু হয়েছে। প্রথম দিন হোম অফ ক্রিকেট মিরপুরে অনুশীলন করেন মুশফিক, মিঠুন ও শফিউল। লম্বা সময় পর আউটডোরে অনুশীলন কিছুটা কঠিন মনে হচ্ছে বলে জানান মোহাম্মদ মিঠুন। বিস্তারিত মমিন রহনের রিপোর্টে। করোনায় জেরবার বিশ্ব ধাক্কা লেগেছে পুরো ক্রীড়াঙ্গনে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে হলেও খুলতে শুরু করেছে খেলাধুলার বন্ধ দুয়ার। প্রায় 4 মাস পর খুলল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গেট। স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে হয়েছে সবাইকে। সকাল সকাল অনুশীলনে নেমে পড়েন মুশফিকুর রহিম। রানিং স্ট্রেচিংয়ের পর মিস্টার ডিপেন্ডেবল সোজা চলে যান ইনডোরে ব্যাটিং অনুশীলনে। মুশির 1 ঘন্টার সেশন শেষে সূচি অনুযায়ী একক অনুশীলনে যোগ দেন মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। লম্বা সময় পর আউটডোরে অনুশীলন করার অনুভূতি জানান মোহাম্মদ মিঠুন। সবকিছু একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ এতদিন আমরা সবকিছু ইনডোরে করেছি, এখন আউটসাইডে মানিয়ে নিতে একটু টাইম লাগবে। বাট আশা করছি ডে বাই ডে আমরা সবকিছুই। মুশফিক, মিঠু ও শফিউলের সঙ্গে সোমবার থেকে ঢাকার মাঠে অনুশীলনে যোগ দেবেন ইমরুল কায়েস। প্রথম পর্বের 7 দিনের এই একক অনুশীলনে ঢাকা ও সিলেট ভ্যানুতে অংশ নিচ্ছেন মোট 9 ক্রিকেটার। মমিন রহন, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভি করোনা হেল্পলাইনের মেসেঞ্জারে। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।